মজদুর যে বয়স হয়ে গেছে তাদেরকে বলছে মেশিন অন্য চেঞ্জ করতে হবে, আর এটা সবই করছে কিছু দালালদের কথার উপরে। ইউনিয়ন লিডারদের মান্যতা দিচ্ছে না, ইউনিয়ন লিডারদের গেলে তাদেরকে ধমকাচ্ছে, তাদেরকে বলছে অ্যারেস্ট করিয়ে দেবো, পুলিশকে দিয়ে ধরিয়ে দেবো। কেউ প্রতিবাদ করতে পারছে না, লোক ভয় খাচ্ছে। আজ এই ম্যানেজমেন্টে জুলুম করছে, এই ম্যানেজমেন্টের বিরুদ্ধে আজকে এই মিটিংটা আমরা এখানে। এখনো ঠিকাদারি রাজ চলছে, মিলে দেখা যাচ্ছে ঠিকাদারি চলছে। না না, তৃণমূল আমি কেন বলবো, যারা ঠিকাদারি চলায়। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি একটা কথা বলেন, যারা ঠিকাদারি করে তারা তৃণমূল করে না, আর যারা তৃণমূল করে তারা কোনোদিন ঠিকাদারি করে না। এরা সব স্বার্থী লোক আছে, তারাই এইসব করে, আর করে এই কাজগুলো, এই মিলগুলোকে নষ্ট করছে। মিলগুলো আস্তে আস্তে ডেড জায়গা চলে যাচ্ছে। সৌগতরা দুদিন আগে এসেছিলেন, ভাটপাড়া বলছেন যে চটকল পুনরুজ্জীবনের জন্য কেন্দ্রীয় রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে না। আমি এটা ডিফার করছি, জুট মিলগুলো এখন ডিমান্ড পূরণ করতে পারছে না, ডিমান্ড পূরণ করতে পারছে না। প্রত্যেকটা জুট মিলে ওয়ার্কারের অভাব হয়ে যাচ্ছে এই ম্যানেজমেন্টের পলিসির জন্য। যে পরম্পরাগত মেশিন ছিল ওটাকে, যার দু বছর চাকরি আছে তাকে বলা কি নতুন মেশিন তোমাকে শিখতে হবে, যে পারছে না, আবার সেই মেশিন তুলে গিয়ে অন্য জায়গায় 150 টাকাতে কাজ করাতে। এই ম্যানেজমেন্টের উপরে যে নজরদারি দরকার আছে, যে রাজ্য কেন্দ্রকে মিলে এটা করা দরকার আছে। এই নজরদারি না কারণে, না হওয়ার কারণে, এর মধ্যে ডিপার্টমেন্টের দোষ আছে, যারা ফ্যাক্টরি ইন্সপেক্টর যারা এই দেখাশোনা করে তাদের দোষ আছে, ডিএলসি তাদের দোষ আছে, তারা এইসব, এদেরকে প্রশ্রয় পাচ্ছে এরা এইসব কাজ করার জন্য। কি করলে চাঙ্গা হবে? আন্দোলন, বামফ্রন্ট আন্দোলন ভুলে গেছে, আমরা আন্দোলন করছি, আন্দোলন করে এটা ঠিক করতে হবে। বামের জমি আন্দোলন অনেক কারখানা বন্ধ হয়েছিল, বন্ধ হয়েছিল এই কারখানা, ওটা অনেকবার বন্ধ হয়েছিল, কিন্তু আমি কারখানা বন্ধ, রিলায়েন্স কারখানা বন্ধ হয়েছিল, কিন্তু আমি কারখানা বন্ধ না করে আমি এদেরকে শুধরাবার জন্য যে লড়াই করতে হবে সেই লড়াইয়ের উপর বিশ্বাস করি। আমি কারখানা বন্ধ কোনোদিন পক্ষপাতি নেই। আপনি জানেন বামফ্রন্ট অমলেও ভাটপাড়া কারখানাগুলো চলছিল। পদ্ধতি হবে তাদেরকে, যদি ওরা সহযোগিতা না করে আমরা তাদের সঙ্গে সহযোগিতা করবো না, আমরা অসহযোগিতা করবো। যেটা হয় কখনো বন্ধ করবো, কখনো আবার মানবো, আবার বন্ধ করবো, লস হলে ওদের বাধ্য হয়ে আমরা লস করাবো, ওদের ধর্মঘট হবে, আবার চালুও হবে, লড়াই লড়াই জারি থাকবে, প্রতিবাদ।